আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক জানিয়েই আমি ভিডিওটা শুরু করলাম। তো ভিডিও শুরু করলাম আমি রান্নাঘর থেকে। আমি সকালে রান্নাঘরে চলে আসছি রান্নাঘর করার জন্য, যেহেতু ঈদের দিন। সবসময় তো আমি সকালে সকালেই রান্না করি, আজকে ঈদের দিন আরও সকালে আমি আসছি রান্না করার জন্য। এদিকে আমাদের বাড়ির পুরুষ ছেলেরা নামাজ পড়তে চলে গেছে। আমাদের এই জায়গা জামাটা একটু আগেই দেওয়া হয়েছে। তা ছেলেরা যেহেতু নামাজ পড়তে চলে গেছে, পুরুষ ছেলেরাও নামাজ পড়ে এসে সিমাই খাবে। এদিকে প্রথমে আমি সিমাই আর লুডুস রান্না করে নিতেছি। আর এদিকে ফ্রিজ থেকে আমি রোস্টের মাংস, মুরগির কক মুরগির মাংস আর গরুর মাংস আমি বের করে সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি রান্না করার জন্য। আর সব কিছু জোগাড় যান তো থাকলে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। তো এদিকে আমি এক মশলাগুলো ব্লেন্ডার করে নিছি। আর পেঁয়াজ আর মরিচটা শুধু কাটা ছিল না, তো এদিকে পেঁয়াজ মরিচ তো মাংস রান্না করাও লাগবে, রোস্টেও লাগবে, আর লুডুস যে রান্না করবো লুডুসেও লাগবে। তো এদিকে লুডুসের জন্য পেঁয়াজ মরিচ কেটে নিতেছি। তো লুডুস আর দুই পদের সিমাই এই দুটোই আগে রান্না করব আমি, তারপরে একে একে এই গরুর গোশ, মুরগির গোশ, রোস্ট, ডিম এগুলো করবো পোলাও। তো প্রথমে আমি লুডুস রান্না করে নিতেছি। এদিকে লুডুসের জন্য পেঁয়াজ মরিচ আমি কড়াইতে দিয়ে ভেজে নিতেছি। তো এদিকে আমার সিমাই লুডুস দুটাই রান্না করা হয়ে গেছে। তো সিমাই রান্না করছি, লাচ্চা সিমাইও রান্না করছি, আর এই যে সিমাইও রান্না করছি, লুডুস রান্না করছি, দুই পদের সিমাই লুডুস এগুলো রান্না করা আমার হয়ে গেছে। সিমাই লুডুস রান্না করার পরে ওই চুলায় আমি মুরগির গোশ উঠাই দিছি। তো মুরগির গোশটা আমি এখন রান্না করে নিব। তো মুরগির গোশটাই আমি আগে দিছি উঠাইয়া, যেহেতু আমাদের প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে, যেহেতু কক মুরগির গোশ অনেক সময় লাগবে রান্না করতে। বর্তমানে গরুর গোশের চেয়ে কক মুরগির গোশ রান্না করতে গেলে বেশি সময় লাগে, এই জন্য কক মুরগির গোশটা আমি উঠাই দিছি। যে কক মুরগির গোশটা রান্না করার পর আমি গরুর গোশ রান্না করে নিব। কিন্তু পরে ভাবতেছি যে মুরগির গোশটা এই লাস্টে রান্না করলে ভালো হতো, রেডি করে চুলা জাল জ্বলতো, ওটা আস্তে আস্তে হইতো। আর এখন তো আমার তাড়াহুড়া লেগে গেছে রান্না করার জন্য। যাই হোক, মুরগির গোশ রান্না করা আমার হয়ে গেছে, এখন আমি গরুর গোশটা রান্না করে নিতেছি। আর পাশে আর একটা চুলায় আমি ডিম সেদ্ধ করে নিতেছি। আর এদিকে রোস্টের মাংসে আমি লেবু আর লবণ এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে আরও ঘন্টাখানেক আগে রেখে দিছি, এখন এগুলো ভেজে নিব। তো ভাজা আমার শেষ পর্যায়ে, শুধু এই কড়াইতে যেগুলো আছে এইগুলাই শুধু এখন ভাজা বাকি আছে। তাই তো কড়াইগুলো এই বাকিগুলো ভাজছি, আর কড়াইগুলো ভাজা হয়ে গেলেই হয়ে যায় রোস্ট ভাজা। সেই তেলেই আমি এদিকে ডিম ভেজে নিতেছি রোস্টের তেলেই। তো এদিকে রোস্ট ডিম দুটোই আমার হয়ে গেছে, একসঙ্গে আমি মশলা দিয়ে নামিয়ে নিছি। আর রোস্টটা নামানোর আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিছি। তো পেঁয়াজগুলো বেরেস্তা করে দিছি, তো ওই যে মাঝে মাঝে লাল লাল লাগতেছে, এটা হলো রোস্ট নামানোর আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিছি, সেটাই দেখা যাইতেছে। আর এদিকে আমি পোলাও রান্না করে নিতেছি। একে একে রান্না করতে করতে আমার রান্না শেষ পর্যায়ে। যাই হোক, একটু সকালে আসছি রান্না করার জন্য, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল। আর দুই চুলায় আমি রান্না করছি পোলাওটাও, মাশাল্লাহ। আমি তো পোলাও অমাপা পানি দিয়ে রান্না করতে পারি না, আমি চাল পানি মেপে রান্না করি পোলাও, এই জন্য পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। আর এদিকে আমি লেবু
শশাও কেটে নিছি। আর লেবু শশা না হলে তো খাওয়াটা জমবেই না। এখন এই তো আমরা সবাই মিলে বসে খাইতেছি। আর এই ফাজিলগুলার দিকে ক্যামেরা ধরলে ওরা অনেক লজ্জা পাইতেছে, এগুলো এত ফাজিল। আবারও সবাইকে জানাইতেছি ঈদ মুবারক, সবার দাওয়াত আমাদের বাড়ি, চলে আসেন।